ঈদ সামনে রেখে অস্থির রাজধানীর কাঁচা বাজার বেড়েছে চাল ডাল সহ নিত্য দাম নিম্ন মধ্যবিত্তের জন্য বাজেট সহায়ক হয়নি অভিমত বিশেষজ্ঞদের বাড়বে জীবনযাত্রার ব্যয় সংবাদপত্র শিল্পে ভ্যাট আরোপ অশনী সংকেত গণতন্ত্র বিকাশে বাধা বলছেন সিনিয়র সাংবাদিকরা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর বিজনেসে আপনাদের সাথে আছি আমি সজল দাস আসন ঈদ সামনে রেখে অস্থির রাজধানীর কাঁচা বাজারগুলো সপ্তাহ ব্যবধানে বেড়েছে চাল ডাল মশলা সেমাই সহ অনেক পণ্যের দাম ক্রেতাদের অভিযোগ অযৌক্তিকভাবেই এই মূল্য বৃদ্ধি যদিও বিক্রেতাদের অজুহাত কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব বাজারে রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান গেল কয়েকদিন ধরেই বৃষ্টি এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজারে এরপরও ঈদকে সামনে রেখে কেনাকাটা সারছেন কর্মজীবী মানুষেরা পুরো রমজান মাস জুড়ে উত্তাপ ছড়ানো চালের বাজার এখন যেন আরও বেপরোয়া কয়েকদিনের ব্যবধানে প্রকারভেদে দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা পর্যন্ত মোটা চাল বর্তমান বাজার হলো সাতচল্লিশ থেকে আটচল্লিশ আর হলো গেট হলো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পোলার চাল হলো বিরাশি থেকে পঁচাশি টাকা চাউলের লগে ঈদের লগে কোনো সম্পর্ক নাই আর দাম যুক্তি আসে না ঝোলানো মূল্য তালিকার সাথে মিল নেই বিক্রয় মূল্যের এমন ঊর্ধ্বগতির বাজারে এসে নাবিশ্বাস অবস্থা ক্রেতাদের তারা সাধারণ জনগণ আসলে আমরা এটা গ্রহণ করে নিতে পারি না বা আমাদের আসলে এটা এই বের বাইরে মানুষজনকে জিম্মি করে দাম বাড়ছে আর কোনো কথা নয় এখন শেষের দিকে ব্যবসায়ীদের একটা আলাদা সিন্ডিকেট থাকে সেটার কারণেও হতে পারে ডাল আটা চিনি মশলার বাজারও লাগামীনভাবে বেড়েছে আর শুরু থেকেই চড়া সেমায়ের বাজার

বিনিয়োগ বাড়িয়ে কাজের সুযোগ সৃষ্টি করা না গেলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব নয় এমনটা বলছে গবেষণা প্রতিষ্ঠান সানে সকালে রাজধানীর একটি হোটেলে দেশের অর্থনীতি নিয়ে ত্রৈমাসিক পর্যালোচনায় বাজেট বাস্তবায়নে মোট ছয়টি চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রতিষ্ঠানটি এছাড়া নতুন ভ্যাট আইন বাস্তবায়নে খোদ এরই প্রস্তুতি নেই বলেও মনে করেন প্রতিষ্ঠানটি বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ দশরণ করছে জুন জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এরপর থেকে শুরু নানা মহলের সমালোচনা বড় অঙ্কের এই বাজেট বাস্তবায়নে মোট 6টি চ্যালেঞ্জ দেখছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানিম প্রতিষ্ঠানটি বর্তমানের জিডিপি প্রবৃদ্ধিকে জবলেস জিডিপি বলে উল্লেখ করেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার বৃদ্ধি পেয়েছে কিন্তু একই সাথে যদি আমাদের লেবার ফোর্স সার্ভে যেটা বিবিএস পাবলিশ করছে সেখান থেকে দেখায় যে বাৎসরিক শ্রমসংস্থানের ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় ধরনের ড্রাস্টিক একটা ফল হয়েছে তাহলে আমরা কি প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে ওই ধরনের একটা ফেজে প্রবেশ করছি যেখানে যেটাকে বলা হয় জবলেস গ্রোথ অর্থাৎ প্রবৃত্তি হচ্ছে কিন্তু সেই ধরনের কর্মসংস্থান হচ্ছে না এছাড়া নতুন ভ্যাট আইন ব্যাংক জমায় আবগারি শুল্ক ও সরকারি ব্যাংকে ভর্তুকি দেয়াকে গ্রহণযোগ্য মনে করে না প্রতিষ্ঠানটি সার্ভিস কিন্তু দাম বাড়তে পারে সেটা কিন্তু মধ্যবিত্তকে তাদের যে খরচের যে জায়গা আছে সেটার উপর কিছুটা কিছুটা হলো প্রেসার ফেলতে পারে এটা কোনোভাবেই কোনো ধরনের জাস্টিফিকেশন হতে পারে না যে প্রতি বছরের পাবলিক সেক্টর ব্যাংকের তাদের ইনএফিসিয়েন্সি তাদের করাপশন এবং তাদের অদক্ষতার কারণে যে ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটাকে বাজেট থেকে এটাকে রিপ ক্যাপিটালাইজেশনের জন্য সাপোর্টটা দিয়ে যাওয়া হবে এবং এটা যে জনগণের টাকা তবে ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়াকেই গ্রহণযোগ্য বলে মনে করছে সানেম ঢাকা নিম্ন মধ্যবিত্তের জন্য বাজেট সহায়ক হয়নি বলে অভিমত তাদের মতে এই বাজেটের কারণে বিশাল সংখ্যক মানুষের জীবনযাত্রার খরচ বাড়বে কারণ ভ্যাট ও শুল্কের হার বাড়ার সাথে বেড়েছে জ্বালানির দামও একে দেশের সার্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন আফসার উদ্দিন পণ্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে একই হারে ভ্যাট সম্পূরক শুল্ক নির্মাণ সামগ্রীতে কর এবং জ্বালানিতে বাড়তি ব্যয় এই সব কিছুই সাধারণ মানুষের জীবনযাপনের খরচ বাড়াতে ভূমিকা রাখবে বলে দাবি গোলাম রহমানের রিয়েল ভ্যালু অব যখন কমে যাচ্ছে তখন আফগানি শুকুকের যে বৃদ্ধি এটা যৌক্তিক বলে আমরা মনে করি না এই যে সাপ্লিমেন্টারি ডিউটি আপনার টুথপেস্ট মশলা সাবান শ্যাম্পু এগুনের উপরে বাড়ানো হয়েছে এর ফলে এইসব পণ্যের দাম বাড়বে নির্মাণ সামগ্রী রড সিমেন্ট উপরে আর কি আপনার ভ্যাট বাড়বে এর ফলে এইসব পণ্যের দাম বেড়ে যাবে এদিকে বিশেষজ্ঞরা বলছেন বাজেটকে নিম্ন এবং মধ্যবিত্তের জন্য সহায়ক করতে হলে ক্রমবর্ধমান ধনী দরিদ্রের বৈষম্য কমাতে হবে যেটি বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে এর কারণ হিসেবে সরকারের প্রত্যক্ষ করেছে চেয়ে পরোক্ষ করে বেশি গুরুত্ব দেয়াকে দায়ী করছেন তারা বেশি ইনকাম যারা করে তারা যদি আপনার ট্যাক্সটা ঠিক মতন দেয় তাহলে কিন্তু রেভিনিউ কালেকশানটা বাড়ে এটা আমাদের দেশে ধরুন এটা আরেকটা প্রমাণ হলো ধনী দরিদ্রের ব্যবধান বাড়তেছে বাড়তেছে কেন ইনডাইরেক্ট সরকার ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করতে অসমর্থ অনেক ক্ষেত্রেই পারতেছে না যেটা হওয়া উচিত তার কাছাকাণে কাছেও যেতে পারতেছে না পরোক্ষ কর বাড়ে পরোক্ষ করের ইমপ্যাক্ট কিন্তু গরিব ধনী সবার উপরে ইকুয়ালি পড়ে এমন অবস্থায় বাজেটকে জনবান্ধব করতে সরকারকে সাধারণ মানুষের সাথে সম্পর্কিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভ্যাট হার কমানোর উপর জোর দেন তারা এই ইনকাম ট্যাক্স কালেকশান বেশি করতে হবে তারপরে ডাইরেক্ট ট্যাক্স কম্প্যারেটিভলি ডাইরেক্ট ট্যাক্সের এখন যে ইনডাইরেক্ট ট্যাক্সের যে রেট আছে ভ্যাটের রেট এই রেটের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আছে সব মিলে যদি ভ্যাট আইনটি যথাযথভাবে ইমপ্লিমেন্ট হয় এবং ভোক্তারাও সাবধান থাকে এবং সরকারও সাবধান থাকে সিং জোরদার করা হয় তাহলেই ভোক্তারা উপকৃত হবে অন্যথায় কিন্তু দ্রব্যমূল্য বাড়বে জীবনযাত্রার ব্যয় বাড়বে পনেরো শতাংশ ভ্যাট ঘোষণার সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন পণ্যের দাম না বাড়ায় সেদিকে সরকারের কঠোর নজরদারি দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞ মহল আফসার নিউজ টোয়েন্টি ঢাকা ভ্যাট আরোপ সংবাদপত্রের ভবিষ্যৎকে অন্ধকারে নিক্ষেপ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিকরা তারা বলছেন সংবাদপত্রে ভ্যাটের এমন নজির বিশ্বের অন্য কোনো দেশে নেই সংবাদপত্রকে চাপে রাখলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন তারা তাই ভ্যাট আরোপ না করার পরামর্শ দিয়েছেন সিনিয়র সাংবাদিকরা বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া মুক্তা বিশ্বের বিভিন্ন দেশে সংবাদপত্র অন্য যে কোনো শিল্প থেকে বাড়তি সুবিধা পায় পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে এই সহায়তার সুযোগ তবে দেশে বাস্তবায়ন হতে যাওয়া ভ্যাটাইন বিপাকে ফেলছে সংবাদপত্র শিল্পকে অনেকেই আশঙ্কা করছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সমাজের এই দর্পণের উপর ভ্যাটের বোঝা অশনি সংকেত সিনিয়র সাংবাদিকরা বলছেন এমন সিদ্ধান্ত সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত খাতগুলোর ক্ষতি করবে যা গণমাধ্যমের জন্য হুমকি সহায়তা তো পাচ্ছেই না বরং সেখানে উল্টো ভ্যাট আরোপ করার মধ্য দিয়ে সংবাদপত্র শিল্পের ওপর একটা আঘাত আসবে যেটা সংবাদপত্র শিল্পে টিকে থাকার জন্য খুবই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সার্বিক অবস্থায় নিউজ পেপার সংকটের মধ্যেই আছে এর মধ্যে যদি নতুন করে ভ্যাট চালু করা হয় অনেক সংবাদপত্র বন্ধ হয়ে যাবে সংবাদপত্রের উপর এভাবে ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়ে এই খাতকে নিয়ন্ত্রণের চেষ্টা সমাজের জন্য ভালো কিছু বই আনবে না বলেও মনে করছেন তারা আরও লাভ হবে না দেশের তো লাভ হবে না গণতন্ত্রে লাভ হবে না অতএব সংবাদপত্র শিল্পের উপর নিয়ন্ত্রণের মানসিকতায় যদি এটা করা হয়ে থাকে তবে সেটা দুর্ভাগ্যজনক আমি বলবো যে এটা কৌশলে সংবাদপত্রকে একটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে বিশ্লেষকরা বলছেন বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও সংবাদপত্র শিল্পের জন্য বাড়তি সহায়তা দেওয়া উচিত এখন আমরা যদি দুনিয়া জুড়ে আমরা যদি সংবাদপত্রের কথা বিবেচনা করি তখন দেখব যে সংবাদপত্র কিংবা প্রিন্টেড ম্যাটেরিয়াল কিংবা বই এগুলোর জন্য একটা আলাদা ট্যারিফ সিস্টেম আছে দুনিয়ার জুড়ে এটার প্রচার প্রচারণা হওয়া উচিত ছিল যেটার সার্কুলেশন হওয়া উচিত ছিল সেটা কিন্তু বাংলাদেশে হয়নি তাদের একটা অতিরিক্ত করের বোঝা তাদের ঘাড়ে চাপলো এটি হচ্ছে বিষয় যুক্তরাষ্ট্র পোস্টাল আইন অনুযায়ী সতেরোশো বিরানব্বই সাল থেকে সংবাদপত্র সরবরাহে ট্যারি ছাড় দিয়ে আসছে যা অনুসরণ করছে বিশ্বের বিভিন্ন দেশ মাফিয়া মুক্তা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর বিজনেস এন্ডস এর বিরোতে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত দেখছেন নিউজ রোজার অর্ধেকেরও বেশি সময় পার হয়েছে দিন গড়ানোর সাথে মার্কেটগুলো বেড়েছে ক্রেতাদের ভিড় বড়দের পাশাপাশি ঈদ কেনাকাটায় পিছিয়ে নেই ছোটরাও এবার গরমে ঈদ হওয়ায় অভিভাবকরা শিশুদের জন্য খুঁজছেন আরামদায়ক পোশাক ফ্যাশন হাউসগুলো গরমের বিষয় মাথায় রেখে ডিজাইনে এনেছে বৈচিত্র্য বিস্তারিত নাজিয়া কনার রিপোর্টে ঈদের বাকি আর মাত্র কয়েকদিন দিন বেড়ার সঙ্গে সঙ্গে বিপণী বিতানগুলো মুখরিত হয়ে উঠেছে ক্রেতাদের পদচারণায় উৎসবকে কেন্দ্র করে এমন ভিড় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঈদ কেনাকাটায় ছোটদের কথাই সবার আগে আসে পরিবারের ছোট্ট সুনামনির জন্য কিছু না কিনে ঈদ কেনাকাটার কথা ভাবতেই পারে না কেউ আর তাই বিপণী বিতানগুলোতে ছোট্ট শিশুরা বড়দের হাত ধরে পছন্দের পোশাক কিনতে ভিড় করেছে

গরমে ঈদ হওয়ায় শিশুদের জন্য আরামদায়ক পোশাক খুঁজছেন অভিভাবকরা। তাদের এমন ভাবনার কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো হালকা কাজ এবং আরামদায়ক কাপড়ের উপরই বেশি গুরুত্ব দিয়েছেন। যেহেতু গরম গরমের জন্য হালকা কালারগুলো চাচ্ছি, ফেব্রিক্সটা কটন যেন হয়। একদম সিম্পলও না আবার খুব গর্জিয়াস না। মানে মোটামুটি ভালো লাগবে। মানাবে এই যুগের সাথে। অবশ্যই সামারকে সামনে রেখেই খুব হেভি কাজ করা হয়নি। তবে সিমিলারিটি রেখেই ডিজাইনটা উদ্ভাবিত করা হয়েছে। মেয়ে শিশুরা সিঙ্গেল কামিজ ফ্রক স্কার্ট থ্রি পিচের পাশাপাশি ছেলে শিশুরা পাঞ্জাবি শার্ট টি শার্ট কিংবা জিন্স বেছে নিচ্ছেন ঈদ কেনাকাটায় নাজিয়া কনা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ঈদের দিনটি এগিয়ে আসতেই জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো বিক্রেতারাও ব্যস্ত ক্রেতার চাহিদা পূরণে এবারও ঈদের পাশাপাশি গরমকে মাথায় রেখে পোশাকে বৈচিত্র্য এনেছেন দেশীয় ফ্যাশন হাউসগুলো বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার ফ্যাশন প্রিয়দের চাহিদার কথা মাথায় রেখে বছর জুড়ে পরিকল্পনার ঈদ কালেকশনে এসেছে দারুণ সব ডিজাইনের পোশাক মেয়েদের পাশাপাশি ছেলেরাও বিছিয়ে নেয় কেনাকাটায় ছুটির দিনে তাই নেমে পড়েছেন ঈদের পোশাকটি কিনতে জুতার জন্য মেন হয়েছে আর পাঞ্জাবি কিনবো ফিতরে ডেফিনেটলি পাঞ্জাবিটা কিনতেই হয় একটু গর্জিয়াসের মধ্যে গেনজি সেট শর্ট প্যান্ট এরকম কুস্তছি ছেলেদের ঈদের আনন্দকে রাঙিয়ে দিতে দেশীয় ফ্যাশন হাউসগুলো বরাবরই সচেষ্ট তবে এবার ঈদের পাশাপাশি ক্রেতারা মাথায় রাখছেন গরম কেউ গরম যেহেতু এইজন্য হাফশার্ট যেহেতু পাঞ্জাবি গায় আছে পাতলা তারপর এটার সাথে ইয়া করে একটা হাফশার্ট কুস্তছি আরকি পাঞ্জাবি মেইনলি এরপর শার্ট জিন্স দ্যাটস ইট ঈদের জন্য মোস্টলি পাঞ্জাবি প্রেফার করি আর পাঞ্জাবির সাথে কোর্তা অথবা এরকম কিছু রমজানের শুরুতে ক্রেতা সমাগম কম হলেও শেষ দিকে এসে বিক্রেতারা খুশি তাদের বিক্রি নিয়ে বিক্রিটা খুবই ভালো বৃষ্টি হলো আজকে বিক্রিটা খুব একটু ভালো হচ্ছে আজকে সকাল থেকে বিক্রি ভালো আর ঈদকে কেন্দ্র করে ঈদ যেহেতু রোজার ঈদ সবাই পাঞ্জাবি পছন্দ করে আর আমরা এবার গরমকে কেন্দ্র করে কটনের মধ্যে সফট কিছু কাপড় এনেছি মূলত এ মাসে বিক্রি দিয়ে পুরো বছরের খরচ তুলে নেন বিক্রেতারা তাদের প্রত্যাশা সময় বাড়ার সাথে সাথে বিক্রি আরও বাড়বে ফাতেমা কাউসার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে বসুন্ধরা সিটি এই লক্ষ্যকে সামনে রেখে বসুন্ধরা সিটিতে কেনাকাটা ও বিনোদনের পাশাপাশি ছোট্ট সোনামণিদের আনন্দ পরিপূর্ণ করতে তৈরি করা হয়েছে দেশের ইনডোর থিম পার্ক টগি ওয়ার্ল্ড শুক্রবার এর উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার এবং কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন অতিথিরা বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানান বসুন্ধরা সিটির লেভেল এইট ও নাইনের সাঁয়ত্রিশ হাজার বর্গফুট এলাকা আধুনিক ও বৈচিত্র্যপূর্ণ রাইড ও গেমস দিয়ে এখন সাজানো রয়েছে পনেরোটি আকর্ষণীয় রাইড তেতাল্লিশটি গেমস এবং কিডস ও ভিআইপি বোলিং আরও রয়েছে পঞ্চাশ শিশু কিশোরদের ধারণ ক্ষমতার একটি পার্টি রুম শিশু এবং তার অভিভাবকরা সারা দিন কাটিয়ে যেতে পারবে গভীর আনন্দে এই ব্যবস্থাটি আমাদের দেশে ছিল না টগিওয়ার সেই অভাবটা পূরণ করেছে আমি ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখলাম বাচ্চারা অত্যন্ত পছন্দ করবে খুবই সুন্দর হয়েছে আমি এদের স্বাগত জানাই এবং আমার মনে হয় প্রচুর বাচ্চা এখানে আসবে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় ফল মেলা রাজধানীর খামারবাড়িতে তিন দিনের এই মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ সময় তিনি বিলুপ্তপ্রায় দেশীয় ফলের পরিকল্পিত চাষের ওপর গুরুত্ব দেন মারুফা রহমানের রিপোর্ট কৃষিবিদ আর কৃষকের চেষ্টায় এখন বছরের আট যাবে নানা জাতের আম আর পরিকল্পিত চাষাবাদে পাওয়া যাবে অন্যান্য ফল। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এই মেলায় যারা আসবেন তারা দেশীয় বিলুপ্ত প্রায় ফল ও ফলের গাছ সম্পর্কে ধারণা নিতে পারবেন আয়োজক আর দর্শনার্থীরা বলছেন ফল মেলায় এসে অনেকেই উদ্বুদ্ধ হন ফল চাষে এটার উদ্দেশ্য হলো জনগণের সচেতন করা শহরের বাচ্চারা তো এই ফলগুলো অনেকেই চেনে না এখানে একটু চেনার সুযোগ হয় তাদের অনেকে উদ্বুদ্ধ হয় জানে না যে কী কী ফল বাইরে যাচ্ছে যেমন আমাদের স্টোর থেকে অনেক জিনিসই বাইরে যায় তো ফার্মারে এইসব দেখে দেখা যাচ্ছে তারা উদ্বুদ্ধ হয় আমার কাছে ভালো লেগেছে হলো ড্রাগন ফ্রুটটা বেশি এটা হলো প্রথমবার দেখছি আমি তার হাতে নিজের গাছ লাগিয়ে নিজের ফল খাবো এখান থেকে আমরা শিখতে পারবো কিভাবে আমরা মানে বিভিন্ন কেমিক্যাল মুক্ত ফল পেতে পারি ফল প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষিমন্ত্রী তারা জোর দেন বিলুপ্ত হতে যাওয়া ফলের পরিকল্পিত চাষের উপর শিখবেন এবং প্রয়োগ করবেন এটাই হলো কৃষির মূল কথা আর আজকে আমরা মধ্য আর দেশের পা দিচ্ছি বলেই আমরা রপ্তানির কথা চিন্তা করতে পারছি ফলের সংরক্ষণ এবং ফলের সরবরাহ যাতে আমরা সারা বছর পেতে পারি সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার আমার মনে হয় এই কাজটা আপনারা করতে পারলে স্বাভাবিকভাবে আমাদের পুষ্টি যথেষ্ট পরিবর্তন হবে আমাদের স্বাস্থ্য আরও ভালো হবে এবারে মেলায় প্রদর্শনীর জন্য প্রত্যেক জেলার জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার মাধ্যমে দেশের চৌষট্টিটি জেলা থেকে ফল সংগ্রহ করা হয়েছে পাশাপাশি দেশের তিয়াত্তরটি হর্টিকালচারাল সেন্টার থেকেও এসেছে ফল ও ফলদ বৃক্ষ

দেহত্রিপুরা আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর বিজনেস ভারতে গেল বছর রেমিটেন্স বেড়েছে আটষট্টি দশমিক ছয় শতাংশ যার পরিমাণ ছয় কোটি ডলার গেল এক দশকের মধ্যে এটি সর্বোচ্চ বলে জানানো হয়েছে জাতিসংঘের একটি সংস্থার প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট আইএফএডি এর প্রতিবেদনে বলা হয় ভারতে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দেশটির মোট জিডিপির তিন দশমিক তিন শতাংশ সংস্থাটি আরও জানায় প্রতি বছর জিডিপিতে রেমিট্যান্স বড় ভূমিকা রাখলেও এর বড় সমস্যা হল অর্থ পাঠানোর ব্যয় তবে অর্থ পাঠানোর গড় ব্যয় দশ শতাংশ থেকে কমিয়ে সাত দশমিক চার পাঁচ শতাংশ করা হলেও জাতিসংঘ উন্নয়ন লক্ষ্যমাত্রা দু হাজার সাল নাগাদ এই ব্যয় তিন শতাংশে নামিয়ে আনতে চায় বলেও জানায় সংস্থাটি মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক কোটি ডলারে এফ ফিফটিন যুদ্ধবিমান কিনছে কাতার বর্তমানে ওয়াশিংটন সফররত কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল আতিহা এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে চুক্তি সই হয়েছে শেষে কাতারের প্রতিরক্ষামন্ত্রী বলেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দুই দেশের দীর্ঘদিনের প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ এই চুক্তি টোয়েন্টি শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সামনে রেখে অস্থির রাজধানীর কাঁচা বাজার বেড়েছে চাল ডাল সহ নিত্য দাম নিম্ন ও মধ্যবিত্তের জন্য বাজেট সহায়ক হয়নি অভিমত বিশেষজ্ঞদের বাড়বে জীবনযাত্রার ব্যয় সংবাদপত্র শিল্পে ভ্যাট আরও পশুনি সংকেত গণতন্ত্র বিকাশে বাধা বলছেন সিনিয়র সাংবাদিকরা টোয়েন্টি ফোর বিজনেস এ ছিল এখনকার মতো এত সাথে থাকাই ধন্যবাদ সবাইকে